Onlara ki gümrüz tut kavile yun na. Kama tabulagona na bohutun varamuşlu avri bu. Anlaga matille. Allah ekana zor matibe tovik do. İbâ baz gribile dua gurgi de bay. Khanuk bura manuşer zudi khuazay. Azar nas söyler basta val gaydo. Zara kade sayto. Basta al gaymde bolibe akon. Khuda zara basta ibe tuhara di velay de. Khuda toli tu sayto. Kibabe niya fari nate zana has. Onlara rakona batashi be ibeye na. দয়াল নবী যেদিন তসবিহ আনতেছেন রাসূল মা মেনার ঘর মোবারকে জিবরাইল লব্বাইক বারে তালা আ মেনার ঘরে কে আছে একটু দেখো তো কে বলতেছেন আল্লাহ আল্লাহ তুই 5 মাস 17 দিন অথবা 6 মাস মতান্তর আমার রাসূল পাককে গর্ভে রেখে আমার রাসূল পাকের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে পর্দা করেছেন ইন্না লিল্লাহি খামাজো ছয় মাসের মধ্যে এতিম হয়ে গেল রাসূল গর্ভ অবস্থায় মা মেনা কাঁদতেছেন এক বছর হয় নাই ছয় মাসের মধ্যে স্বামী চলে গেল দুঃখ নো অনরা কি গুমরে ওষুধ খাইলে না না কামাতা বুলগন না বহুতন ফরামাইছ লও আফরিবো আন লগে মাতিলে আল্লাহ একানা জোরে মাতিবে তৌফিক দো আমিন ইবা আবাস গরিবলে দোয়া করকি দে ভাই খনগ বুড়া মানুষের যদি হওয়া যায় অজানা আসলের বস্তা ওয়াল গাই দো যেটা কত সাইটো বস্তা আল গাইম দে বলিবে এখন খোদা যারা বাস্তাইবে তোমারে দি ফেলাই দিয়ে খোদা তৈলি তুই চাইতো কিভাবে নিয়া ফরি নাতে জানা আছে অনারার কোন বাতাসি পেই ভাই না কি বুঝে অনারা তুন আবাজি বে লইতে না ফরি আল্লাহ জোরে মাতিবে তৌফিক দাও আমিন আচ্ছা মূল কথা তাইন ছয় মাসে রাসূল পাককে গর্ভ রেখে আমার রাসূল পাকের আব্বা জান খাজা কেবি কি নয় উদ্বোধন দেনার জিন্দেগি নুন ও ফান আরকানা জোরে বাড়াইতে থাকতে তো খাজা আব্দুল্লাহ উনা ইবাদত জিকুরুল আম্বিয়াই মিনাল ইবাদত ওয়া জিকুরু সলিহিন কাফারা এ নাম লইও দা আব্দুল্লাহ নাম লই দি জানে ইবাদত হই সুবহানাল্লাহ সেটাও কি হইছে কে বার রাসূলের আব্বা জান দেই ঠিক না ঠিক উই উবে যে কই ফেললো নবীর মা বাপ জান নামি আর আর এন্ডও কই কই ফেলে ই নবীর মা বাপ জান নামি মল হইবে এ দুই মলয় কই ফেলে দুনি আর কেউ তো নাইলে নুনি নবীর মা বাপ জাহান নামে বলে দিলেন আর তার মা বাপের কেউ দজকি কইলি তার মাথা ঠিক তাইব না কে তুই যে নবীর মা বাপকে দজকি বলে দিলি আর তোর মা বাপের আসমানন লই যাই ফেরেশ তল যদি গাল বেরে বেরে সুবা মারিব দেই বুয়া কেন বেডল ললি ইবা কাতুন ফোড়া লইস খাও ইতারা বাতল করি কই সই নয়লে সুন্দর লার কইলে তুইও পারবা তুই তোর ফোড়া বেশ কমিনি একটু জুকে আল করো তুমি মুলগত হইলে সমাজের ভিতর আমার রাসূল পাকের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুটানেস পারে দি আদমের কপালত গলাই দি আল্লাহ হ্যাঁ তো নাম মন আরেকবার হই দি গম করে কি আর লাগকো আর রাসূলের আব্বা জানার নাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহ খাজা আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহ এবে কাবায়ে মুআজ্জামার মতওয়াল্লি মুস্তাজাবুদ দাওয়া আত্তুলিবের আগে দোয়া কবুল হইতো বড় করে হ না আর রাসূল পাকের বাবার নাম আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহ আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহ আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম হ না হাশেম হাশেমের বাবার নাম আব্দে মোনাব আব্দে মোনাবের বাবার নাম ওজায়ের ওজায়ের বাবার নাম কেলাব কেলাবের বাবার নাম মুররা মুররার বাবার নাম কাব কাবের বাবার নাম রুয়াই রুয়াইয়ের বাবার নাম গালিব গালিবের বাবার নাম সেহের সেহের বাবার নাম মালিক মালিকের বাবার নাম নজর নজরের বাবার নাম কেনানা কেনানার বাবার নাম হুজাইনা হুজাইনার বাবার নাম মুদরিকিয়া মুদরিকার বাবার নাম ইলিয়াস ইলিয়াসের বাবার নাম মুজর মুজরের বাবার নাম নজর নজরের বাবার নাম মাত মাতের বাবার নাম আদানান আদানানের বাবার নাম অদু অদুর বাবার নাম মুকাব্বির মুকাব্বিরের বাবার নাম তারেক তারেকের বাবার নাম ইয়াজব ইয়াজবের বাবার নাম ইয়ারব ইয়ারবের বাবার নাম সাবের সাবের বাবার নাম ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম বাবার নাম দিলে তারেক তারেকের বাবার নাম নাজুস নাজুসের বাবার নাম সুরুজ সুরুজের বাবার নাম রউফ রউফের বাবার নাম ফারিক ফারিকের বাবার নাম আবির আবিরের বাবা দিলে সালেক সালেকের বাবা দিলে আরফকশা আরফকশার বাবার নাম দিলে শাম শামের বাবা জিলে নূ আলাইহিস সালাম নূ নবীর বাবা জিলে লামিক লামিবের বাপ মধুসলে মধুসলে বাপ উখনু
Uhnur bab Yaru. Yarur bab Ruaziz. Ruaziz'in babası ile Gaynan. Gaynan'ın babası ile Anuş. Anuş'ın bab Şişe Aleyhisselam. Şişe'r bab Kula Hazret Adam Aleyhisselam. Ezi namgulu nilam. Egulu pottekar kavale Nurun Nabin Nurta Nusibi Dorası. Pottekar kavale Mujde Resulü Bak'ın Nurta Peyesi. তো সেইজন্য নবী দাদা মা বাবার জন্য কোনো কলমার প্রয়োজন নাই ফতহুল আমি আলেম কিতাবের মধ্যে আছে খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 26 যারা এই নবীর নূরটা নসিবে ধর আছে তাদের কোনো কলমা কালাম নাই আল্লাহ তাদেরকে বেহিসাব জান্নাতি বলেছেন সুবহানাল্লাহ তো সেইজন্য নবীর মাতে বাবাতে কলমার কোনো প্রয়োজন নাই আমার রাসূলকে যে গর্বে ফেয়েছে এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই জোরে বলেন না সুবহানাল্লাহ তো কেউ যদি রাসূলের মা বাবাকে না জাহান্নামী বলে উজুরে গুনের কি গাল বেরে বেরে সুমা মারিবে দে না জাঁড়া মারিবে দে জাঁড়া এই ইমানের কথা কইবে জাঁড়া ইয়াতুন উত্তর সুন্দর না ফাইতো আম নবীর মা বাবার দজকি কই তোর মা বাবার কইলে বিয়াস তো গালা দে এই যে কোন না পারিবে মানলা না লাইক দুন হ্যাঁ কি কই দে মাসলে মা মানা জিবরাইল লব্বাইক বারি তালা ইমামুল মালায়েকে ইমামুল মালায়েকে জিবরাইল আলাইহিস সালাম আমেনার ঘরে কে আছে দেখো আব্দুল্লাহ দুনিয়া থেকে পর্দা করেছেন সুবহানাল্লাহ মামানার দুইজন বান্ধবী ছিল মামানার দুইজন একজনের নাম সুফিয়া আমার রসুলের ফুফু ভালো দেরি আমার রসুলের আর একজনের নাম ছিল উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা উম্মে আইমন এরা দুজন আমার রসুলের মার মামানার বন্ধু ছিলেন মামানার কি ছিলেন হাজ আব্দুল্লাহ রাদিয়াল্লাহ দুনিয়া থেকে পর্দা করার পরে ওরা দুজন মামানার সাথে থাকতেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই দিয়া পড়া কা কইও না ফাতল বাতল এটা বলতে বলতে গুনাহ মাপতো বুখারী শরীফে 30 পারা লাস্ট পারাত আছে একটা সুবহানাল্লাহ একটা আলহামদুলিল্লাহ যদি আল্লাহ কবুল করে কিয়ামতের দিন মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে আসমান আর জমিনের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যাবে এগুলো বলতে থাকবেন জানা যত বলবেন এত গুনাহ যত থাকবে ঈমান তাজা হতে থাকবে এই বিরক্তি লান না আর ওদের ফেসবুক গাড়ে দেনা আমি কি খেয়াল করিব তোরা তাই না তাকে যোগান লা দে দে কি কইতে মাসিলাম তো ফরি গেই মামনা বান্ধবী কজন আর বারো না উগ্র নাম সুফিয়া উগ্র নাম উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আনগুন মহিলা হইলে আনহা আর পুরুষ হইলে আনগু খুবের রহমতুল্লাহ আলাইহি কইবে খুবের মাদ্দাজুল্লাহ আলাইহি কইবে খুবের রাদিয়াল্লাহু তাআলা কইবে খুবের রহমতুল্লাহ আলাইহি কইবে এগুলো আগে শিখি লইবে বহুত নেতল ভাই উজরতুন মাইক কারি লইবেলা কিন্তু হারে কি কইবে ইয়া নো শিখে কিন্তু ইদানিং দে দে আসাইছে মাদার গাছ দাড়ি টাড়ি নাই কিন্তু টিয়া সাইরা যা দি মাইকিবে দল করে লই ফেলি যা ভাই ও ভাই দেখি দে যে ওয়া শুরু করে দিয়ে উজুর ডাগল লাকি ইতে ওয়া শুরু গই ইনি কিয়ামতের আলামত দেখান আলেমের বয় লাকি বালে ওয়াজ করে নিয়ন কিয়ামতের আলামতে একান ইবে একবারে ফইল্লে খাস ধরিয়ে রে আমাদের এই মাহফিলের প্রধান অতিথি মরহুম জাহাঙ্গীর আলম রহমতুল্লাহ আলাই ফইল্লে গলা দিল ডাঙারে গাঁড়া তো ভাই তারপরে কারে গলা তারপরে যাতে ফরে খারে রহমতুল্লাহ আলাই কবি খারে মাদ্দাজিল আলী কবি হাই যে খারে রদিয়াল্লাহ তাআলা আনখা কবি খারে আনকু কবি তুই আই যে গুন নসিকিয়ের ওটা কত্তুন চুরি ডাকাতি করে টিয়া তোরা ভাই মাইকিলে কারিলে ফেলে দুজুর তোর আর এক নসিবল দি ইয়ান সময় ইয়ান মাহফিল না তা মিটিং বানাই ফেলাও ভাই মিটিং ইনার মাহফিল না থাকে এলে বহুত নেতল রে ঠান্ডা মাঝে যায় জাঁড়ার বাড়ির জবাব দিন আল্লাহ ভবিষ্যতে জাহাঙ্গীর জুতুন মাইক লইবার আগে আর কথা আনকি আর লাইকো আল্লাহ আমল করিবে তৌফিক দেবে আমিন
ইতারা বাতল করে করছ ইয়ে নইলে খামাইয়া আমি কে চাইতা কও তোলে কি নাম কইলাম দে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা উম্বুল্লে নাসা সাইদ দে রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সাহাবী হইলো রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে সাধারণ আল্লাহর ওলি হইলো রহমাতুল্লাহ আলাই ঠিক আছে না হ্যাঁ তাই লইয়ে তাহলে মামেনার খজন বান্ধবী দুইজন মামেনার সাথে থাকতেন উম্মে আইমান অসুস্থ ডাক্তারের কাছে গেলেন অসুস্থ খড়ে গিয়ে দে সুফিয়া রসুলবাগের ফু উনি একটা কাজে গেলেন ফুফু আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব উনি কাবাই মুয়াজ্জামার মতওয়াল্লি উনি মামেনার ঘরে আসলেন আমেনা আব্বাজান আমি আসি সুফিয়া কোথায় উনি একটা কাজে গেছে উম্মে আইমান কোথায় উনি অসুস্থ একটা বাইরে গেছে তো ঘরে কে আব্বা আমি একলা ঘরে আর কেউ না আমি একলা আছি তো তুমি একলা আছো আমার ছেলে তো দুনিয়ার থেকে পর্দা করল তোমার বাবার থেকে অনেক কষ্ট করে আমি তোমাকে এনেছি আজকে রাতে তো আমিও থাকতে পারবো না কাবা শরীফে একটা বড় মিটিং আছে আমি আজকে রাত্রে নাও আসতে পারি তো ঘরে তো কেউ আজকে সবাই চলে যাচ্ছি আমেনা মা তুমি ঘরে একলা থাকতে পারবে মা আমেনা বলে আমি তো স্বাভাবিক ভালো আছি অবশ্যই একলা থাকতে পারবো আমাদের গ্রামে সমাজে দুনিয়া কোনো মায়ের যদি সন্তান আদি গর্ভের মধ্যে আসে পাঁচ ছয় মাস যখন হয় একটা স্বভাব দেখা যায় ঠিক না মা আমেনা বলে দশ মাস নয় মাস পার হয়ে যাচ্ছে এরকম কোনো আলামত আমার কাছে ছিল না ছিল না কিন্তু বিশ্বাস ছিল আমার কাছে একটা নূরের খজিনা আছে বিশ্বাস ছিল আমার কাছে একটা নূরের খজিনা আছে উচ্চস্বরে বলি তাহলে সুফিও নাই উম্মে আইমানও আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হুও নাই গড় খালি অন্যদিন সবাই থাকে বলেন না অন্যদিন আজকে কেউ নিশ্চয় এর মধ্যে হেকমত এর মধ্যে হেকমত জিব্রাইল লব্বাইক বারে তালা রাত যখন গভীর হলো বলেন রাত যখন মামেনা বলে আমার একটু খারাপ লাগতেছে পসিনা মুবারক মানে গাম মুবারক বের হচ্ছে আহা সুফিও নাই উম্মে আইমানও আমার শ্বশুর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু নাই কি করা যায় আমার শ্বশুরটা থাকলে আমি উনাকে দিয়ে কাউকে না কাউকে ডাকাইতাম কাউকে না কাউকে এখন আমার একটু তো মনে হয় খারাপ লাগতেছে মা মেনা বলতেছেন সাতে রবিউল আউয়াল নয় রবিউল আউয়াল বারোই রবিউল আউয়াল তিন দিন থেকে একদিন আমার রসুল এসেছেন দুনিয়াত তো এই বেশি বেশি উল্লেখ করেছেন বারোই রবিউল আউয়াল আমার রসুলের মওলুদ রসুল হয়েছে ওলাদত মুস্তাফা হয়েছে সুবহানাল্লাহ জিব্রাইল লব্বাইক বারে তালা সঙ্গে সঙ্গে এটা হলো রাত এখন দিন না রাত রাত আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে অবারি তালা খবর পেয়েছি ইমামুল আম্বিয়া দুনিয়ার তশরিফ আনবে খবর পেয়েছি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তশরিফ আনবে আমি রাত তো আন্ধার একটু রসুলকে যদি রাতের মধ্যে পাঠাইতেন উনার নূরের সড়ক দিয়ে আমি আলোকিত হয়ে যেতাম এটা হলো রাতের আবেদন কার কাছে ওয়ান নাহারি যে তাজাল্লা দিনে বলতে জানো বাড়ি তালা খবর পেয়েছি ইমামুল আম্বিয়া তো শ্রীফ আনবেন রাতে টাতে পাঠিয়ে না দিনের বেলায় রসুল আসবে গোটা দুনিয়ায় দেখতে থাকবে তাহলে মহব্বত রাতেরও আছে আল্লাহ বলে সবর ধর ইন্নি আলামু মালা তালামুন দুজনের কাজ সফল হবে চিন্তা নাই আমার রসুলকে এমন একটা টাইমে পাঠাইলেন রাত নো দিন নো শুভে সাথে রাত কো খুশি করে দিলেন দিন কো কারণ দুজনের ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন আহা সেজন্য রসুলের ভালোবাসা থাকলে একটা দোকান যত সাজাইবেন এত সুন্দর
একটা ঘরকে যত সাজাবেন এত সুন্দর, একটা বউকে যত সাজাবেন এত সুন্দর, একটা মার্কেট যত সাজাবেন এত সুন্দর। ঠিক তদ্রূপ আমার রসূলুল্লাহর যত প্রশংসা করবেন এত আপনার ইজ্জত বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। কমার কোন আপনারা কোন রাগ করতেছেন? জিব্রাইল লব্বাইক বারে চালা, আমেনার ঘরে কে আছে? কেউ নাই, সুফিও নাই, উম্মাইমনও নাই, আব্দুল মুত্তালিবও। জিব্রাইল আল্লাহর জান্নাত থেকে, আমি আল্লাহর জান্নাত থেকে 60 জন জান্নাতি মহিলা ডাকো, আমেনার ঘরে ঢুকাই দাও। কয়জন? জিব্রাইল আলাইহিসসালাম বলো বারে তালা, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে। এখানে অনেক আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম, লক্ষ উপরে নবী রসুল, 124,000 উপরে নবী। এখন আমি কিভাবে কার মেয়ে কার স্ত্রীকে ডাকবো, কার বোনকে ডাকবো? আপনি যে 60 জন আনতে বললেন, তুমি আল্লাহ শনাক্ত করে দাও কাকে নিয়ে যাব। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলে, তুমি অনেক সালাক জিব্রাইল, তাহলে আমি আল্লাহ যাকে নিজের হাতে বানিয়েছি মা বাপ সারা, তুমি হাওয়ালা ইসলামকে ডাকো। আল্লাহ একজন পেয়ে গেছি। তারপর দ্বিতীয় জন ফেরওয়ানের ঘরে থেকে, ও এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে নাই, আসিয়াকে ডাকো। কয়জন? তিন নম্বর কাবা শরীফ বানানোর টাইমে যিনি যে মহিলা বেশি সহযোগিতা করেছেন, হাজারাকে ডাকো, ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী। কয়জন হলো? চার নম্বর যাকে স্বামী ছাড়া দুনিয়ার জমিনে সন্তান দিয়ে আমি আল্লাহর কুদরত জাহের করেছি, মরিয়ামকে ডাকো। কজন? এই 60 জনকে নিয়ে আমানার করে ঢুকাই দাও। কে আল্লাহ সুবহানাল্লাহ বললে কইবে না, ভাতের বস্তা জড়াইবে বলে যাও, কই কেতে ফুজরে তো লইতে নাও, নিজাবত বিল ভাতের কে যাইবে কই দিয়ে। ওটা লাস্ট দিন না যাইবে না, যেটা কদিন দিতে বেশি দেরি হয়ে যাবে কই, এটা ওইটারা বাহার হয়ে গেলে দিবে কত না নামার। আল্লাহ জোর মাতিবে তৌফিক দোক। হজন মা মেনার ঘরে ঢুকাই দিলেন। মা মেনা বলে, ইতিপূর্বে এত সুন্দর মহিলা আমি আর কোনোদিন, মা মানান তো আপনারা কে, আনা হাজারা, আনা মরিয়াম, আনা হাওয়া, আনা আসিয়া, কোত্থেকে আসলেন? আল্লাহর জান্নাত থেকে এসেছি, দেখেন আল্লাহর জান্নাতি, তৈলা এনেছি, বাটি এনেছি, গোসলের সরঞ্জাম এনেছি, তাই আজকে মওলুদ রসুল ভেলাদত মুস্তফা হবে। সৃষ্টি জাতের উর্দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি, সে জমানাই এলেন যিনি, সে জমানাই মায়া মেনার হুজুরায় বারে রবিউল আউয়াল, এলেন রসুল দুনি বারে সিজদায় পড়িয়া রসুল কান্দেন উম্মতের মায়ায়, বারে এলেন রসুল দুনিয়ায়, সালা দুনিয়া। নবী সিনার জন্য চোখ লাগবে, নবী সিনার জন্য অন্তর লাগবে, করলে ইমাসে দিল কি সাফাই, ছোড় দে ছোড় দে তু বুরাই, ওয়াক্ত বাকি হে আবি সামাল যা, ওয়ারনা দোজখ মে জল না পড়েগা। দয়াল নবীকে না শুনলে দোজখ ছাড়া আর কিছু নাই, নাই যতর মুফতি হইব খড়জালা পরিবদে দোজগত,
রাসূলের ভিজুদি নামাজ পড়িও দ জগত গই গদি ঠিক নে কি নাম কইলাম দে হ্যাঁ পড়ি গই সাহাতে কি আলাদা স্যার আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে উবাই দাড়ি কদর কইলাম দে নাবিন নিজে টিলা কতর এতর টিলা কতর এতর এদুয়া টিলা লাকি এদুয়া নামাজ পড়ি দ জগত জাগো পড়ি গদে কেয়া এশকে রাসূল ভিতরে নুয়াসিল দেই নবীর ভালোবাসা ভিতরে নুয়াসিল দে এ দু ইবাদত করি দ জগত গলা বল্য দে ঠিক না ঠিক ইয়াল্লাহ নবী সিনা বরতে নবী সারা নাই জানো দুনিয়া ওয়ালা নবী সারা নবী মোদের নয়ন মনি নবী কামেলে নবী সারা সুবহানাল্লাহ গাহে গুণ গান যার খুদ খুদা তালা গাহে গুণ গান যার খুদ খুদা তালা কবি ও কবি গাতে শত সুর মালা জরে দ্বারা অবিরত জরে দ্বারা অবিরত খুব না পুরায় যে ফুল যুগ যুগান তরে খুশবু চড়ায় আজীবন যত প্রশংসা করবেন এটা আমার রসুলের খুশবু ছড়াইতে থাকবে আপনি মরার পরও আজীবন দামি থাকবেন যারে খোদা ডেকে নিয়ে আর সপাকে মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে তারই বীর এই দুই চোখ অশ্রু জরায় যে ফুল যুগ যুগান তরে খুশবু চড়ায় সালাতুনিয়া বুঝো তাই না মামনা বেগুনের পরিচয় লইল মনত বলা বল কমে গেল দিয়েন আজকে দয়াল নবী তসি মানবেন মামনা দাঁত জানা আছে নূর কদ যা কুম্মিন আল্লাহে নূর কদ যা কুম্মিন আল্লাহে আল্লাহ কতো তোমাদের কাছে যে একটা নিয়ামত পাঠিয়েছি সেটা কি আর বাড়াই চাইতে তো আর রসুলি বে কি আর বড় করে রসুল কি নূর কিন্তু একমে লুত রানিং এজিত মল্লাগুলো গোমরা দিয়ে দিতে বলতেছে ওমা নবী মাটি নবীকে মাটি বলার জন্য কন্ট্রাক্টারি নিয়েছেন তো সেই জন্য আমাদের একটা উজুরে বলেছিলেন ওরা তো বেশি ডিলে করে ওরা বেশি কি করে ফেসরাবের পরে ডিলে কি লোয়ানা মেডি মাড়ি তো আনারা রসিকে দিদি তারা যে তোর রসুলের বেশি মেডি মেডি গ ফেসা করিয়ে রা ডিলে তো আবার তো না জিনিস চাঁড়া লাগাই দিলে ওই যার কই ওইসব তা তো ওর মহতম হইব না তো জিনিস বড় মতিয়ার এড়কা লাগাই দিলি কত তুই যে তো মেডি মেডি করার তো আমি মেডিট বাজা দিয়ে যায় না এটা বেজাল সন্ধি হয়ে কে রে গেল দিই না এই অভ্যাস হুজুরি ফেরতে নেই দেখা দিতে পারি ভোট নবুজা দে তোরা না ফাঁক দেয় না ফাঁক হলো বাজা দিয়ে দে আর ফাঁক আর নূরের লগে সম্পর্ক দয়াল নবীর নবুয়তের নূরের সাথে সম্পর্ক এই নবুয়তের খুশব যারা পেয়েছেন তাদেরকে বলা হয় ভেলায়তি খুশব জোরে বলেন সুবহানাল্লাহ